Welcome to my channel, Mamunashik. আজকে আপনাদের দেখাবো ভুরানির রেসিপি সিম্পল আর ইজি তরিকাতে। তো আমি এখানে 1 কেজি দইয়ের বানাচ্ছি। তো আমি এখানে মিডিয়াম গ্লাসের 1 গ্লাস পানি নিয়ে নিলাম। এবং যারা হাফ কেজি দই করতে চাইবেন তারা হাফ গ্লাস পানি নেবেন। তো আমি এখানে 4-5টা বরফের টুকরো দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে আমি দেবো পুদিনা পাতা। পুদিনা পাতাটাও আমি বেশি দেবো, কারণ আমার 1 কেজি দই। তো আমি এখানে 2 চামচ পুদিনা পাতা দেবো। তারপরে ধনিয়া পাতা, ধনিয়া পাতাও 2 চামচ দেবো। আপনারা যারা 1/2 কেজি করবেন তারা অবশ্যই কম কম করে দেবেন, বেশি পড়ে গেলে ভালো লাগবে না খেতে। আর স্বাদ অনুযায়ী লঙ্কা, আমাদের বাচ্চারাও খাবে তাই লঙ্কাটা কম দিলাম। আপনারা চাইলে লঙ্কাটা বেশি দিতে পারেন। বিরিয়ানি মশলা, বিট নুন, 1 চামচ চিনি। এখানে আমি 1 কেজি দইয়ের করেছি তাই জন্য 1 চামচ চিনি দিয়েছি। যারা 1/2 কেজি দইয়ের করবেন তারা অল্প পরিমাণে দেবেন, নাহলে মিষ্টি হয়ে যাবে। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করতে থাকবে। চিনিটা গলে গেলে 1 চামচ টমেটো সস অবশ্যই দেবেন। টমেটো সস গুঁড়ানিতে দিয়ে, গুঁড়ানিতে একটা আলাদা টেস্ট আছে। তো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো চলুন চলে যাওয়া যাক টক দইয়ের কাছে। তো আমি আগে দিয়ে ফেটিয়ে রেখেছিলাম টক দই, তো আমি আবারও ফেটিয়ে নিচ্ছি। দেখবেন যে কোনো দানা না থাকে, ভালোভাবে ফেটিয়ে নেবেন। আর তাড়াতাড়ি করার জন্যে ভুল করেও মিক্স করে দেবেন না, তাহলে সব নষ্ট। তো চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবেন। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমরা শুরু করব আসল বুড়ানির রেসিপি। তো মশলা পানিটাকে সরাসরি টক দইতে দেওয়া যাবে না, এরা মিহি ছিদ্র বলা ছাঁকনি থাকলে বা পাতলা কাপড় দিয়ে আপনারা মশলার পানিটা দিতে পারেন। তো আমি এখানে মশলার পানিটা এমনভাবে বেড়ে করে নিচ্ছি, আর মশলাটাকে চেপে চেপে ভালোভাবে আমি পানি ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে নেওয়ার পরে দেখছি ছাঁকনির উপরে সমস্ত আঁশালা অংশগুলো জমা হয়ে গিয়েছে। তো এবারে বুঝতে পারছেন ছাঁকাটা কত জরুরি। না ছাঁকলে বুড়ানি খাওয়ার সময় আমাকে করলে ভালো লাগতো না। ভালোভাবে মাখিয়ে নিলেই আমাদের বিরিয়ানি কিন্তু রেডি। তো এই পর্যায়ে এসে একবার টেস্ট করে দেখে নিলাম যে কোনো কিছু কম হলো না। তো তো আমার এখানে একটু পানি আর লবণ কম হয়েছে। তো আমি এখানে 1/2 কাপ মতন পানি দিয়েছি আর একটু লবণ দিয়েছি। দেওয়ার পরে ভালোভাবে ফাটিয়ে নিলেই কিন্তু আমাদের বিরিয়ানি রেডি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য ফলো করো, আর লাইক করতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ।